এই ভিডিওটি দেখার পর আপনি অবাক তো হবেনই, তার সাথে খুব বেশি চমকে যাবেন। তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এ ধরনের আরো এক্সাইটিং সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলাকে। বর্তমান সময়ের তুমুল ভাইরাল গান বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। বাস্তব সিনেমার মান্না পূর্ণিমা অভিনীত এই গানটি সবার মুখে মুখে, তবে অতীতে এই গানের ক্রেজ কিন্তু এমন ছিল না। শিল্পী নাটক রিলিজ হওয়ার পর থেকে এই গানটি তুমুল পরিমাণে ভাইরাল হয়। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের আশেপাশের দেশগুলোতেও এই গানটি এখন ভাইরাল। বাস্তব সিনেমাটি মুক্তি পেয়েছিল 2003 সালে। অবাক করার বিষয় হচ্ছে অন্য গানগুলোর মতো এই গানটিও হিন্দি গানের নকল। বলিউডের আখিও সে গোলি মারে সিনেমার মেরি আখ জো তুসে লড় গয়ে গান থেকে হুবহু কপি করা হয়েছিল এই গানটির। হিন্দি সিনেমাটি 2002 সালে মুক্তি পায় আর বাংলা সিনেমাটি এর পরের বছর মুক্তি পায়। বিট আর মিউজিকের সাথে সাথে গোবিন্দা আর রাবিনার ছিল হাই ভোল্টেজ পারফরমেন্স। দুজনের ডান্স আর অ্যাক্টিং এর কম্বিনেশন ছিল সুপার। বিশেষ করে গোবিন্দার ডান্স মুভমেন্ট আর এক্সপ্রেশন নিয়ে কোনো কথাই হবে না। বলিউডের এখনো অন্যতম সেরা ডান্সার হিসেবে বিবেচনা করা হয় গোবিন্দাকে, যিনি ডান্সের ক্ষেত্রে নিজস্ব স্টাইল সংযোজন করেছেন। মান্না ও পূর্ণিমা পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। বাংলা গানে হিন্দি গানের মতো খুব বেশি একটা ডান্সিং মুভ দেখা যায়নি, সো ডান্সের ক্ষেত্রে কোনো তুলনাই চলে না। তোমাকে যত দেখি নতুন লাগে, কেমন রাগুন শুধু। যেহেতু হিন্দি গানটির অনুকরণে বাংলা গানটির কোরিওগ্রাফ করা হয়েছে, তাই বাংলা গানে হিন্দি ডান্স থেকে হুবহু কিছু জায়গায় কপি করা হয়েছে। আবার কস্টিউমের ক্ষেত্রেও বাংলা গানটিতে বিশেষ মিল রাখা হয়েছে। বিশেষ করে পূর্ণিমার কস্টিউম সিলেকশন করা হয়েছিল রাবিনার কস্টিউমের অনুকরণে। আবার গোবিন্দার ড্রেস আপের মতো করে মান্নার ড্রেস আপ সিলেকশন করা হয়েছিল। হিন্দি গানটির পুরোটাই চুলবুলি টাইপের একটি লিরিক্সে সাজানো হয়েছিল। গানটির কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম ও জসপিন্ডার নারুলা। তাদের কণ্ঠের এই গানটি এখনো দর্শককে আগের মতোই মুগ্ধ করে। এর সাথে বাংলা গানের মিল রেখে দুষ্টু মিষ্টি লিরিক্স দেয়া হয়। এন্ড্রু কিশোর আর ডলি সায়ন্তনীর ম্যাজিক্যাল কণ্ঠে এই গানে নেচে উঠেছেন অগণিত মানুষ। বর্তমানে এই গানটি ছাড়া যে কোনো প্রোগ্রাম ইনকমপ্লিট থেকে যায়। দুটি গানে চারজন তারকার পারফরমেন্স আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। সবাই যার যার জায়গা থেকে সেরাটি দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো এই প্রথম অনেকেই জানলেন বাংলা ভাইরাল এই গানটি হিন্দি গান থেকে কপি করা হয়েছে। কতটা অবাক হলেন আপনি? এই দুটি গানে চারজন তারকার অভিনয় আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এ ধরনের আরো ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।